দেশ জুড়ে চলা করোনা আবহের মধ্যেই নদিয়ার কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে এবং তেহট্ট থানার সহযোগিতায় পথ দুর্ঘটনা ও প্রাণহানি রুখতে জনসচেতনতার জন্য সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হল প্রশাসনের পক্ষ থেকে এই উদ্দেশ্যে তেহট্ট থানা থেকে হাউলিয়া পার্ক মোড় পর্যন্ত এক পদযাত্রারও আয়োজন করা হয় পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত এদিনের অনুষ্ঠানে কোভিড নাইন্টিনের বিষয়ে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেহট্ট মহকুমা পুলিশ আধিকারিক শ্যামল কুমার মণ্ডল এবং ডিএসপি ট্রাফিক সুকান্ত সহ অন্যান্য আধিকারিকরা আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট